হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে একটি বড়া বা পাকোড়ার রেসিপি শেয়ার করব আজকের এই বড়া বা পাকোড়া আমি বানাবো মুসুর ডাল এবং মটর ডাল দিয়ে আপনারা চাইলে এটি যেমন ভাতের সাথে খেতে পারেন তেমনি চাইলে কিন্তু বিকেলে চায়ের সঙ্গেও এটি খেতে পারেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এই রেসিপিটি করার জন্য কি কি উপকরণ লাগছে আগে আপনারা সেগুলো একবার নোট করে নিন এই রেসিপিটি করার জন্যে এখানে আমি সবার প্রথমে মসুর ডাল এবং মটর ডালকে খুব ভালো করে মিক্সিতে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি আপনার চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দেবেন এর মধ্যে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো এবং একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ব্যাস এই কটিমাত্র উপকরণ এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু বন্ধুরা কোনো রকম জলের ব্যবহার করবেন না এবং খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে এটি অন্য যে কোনো কুকিং অয়েলেও ভাজতে পারেন সর্ষের তেল এবারে আমি গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে এইভাবে পকোড়ার শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি আমি এরকম মিডিয়াম সাইজের বানাচ্ছি আপনারা চাইলে এটি ছোটো বা বড় করতে পারেন খুব বেশি টাইট করে কিন্তু এটি দেবেন না তাহলে কিন্তু এটি খুব বেশি ক্রিস্পি হবে না একটু হালকা হাতে নিয়ে তারপরই দেবেন এতে করে পকোড়াগুলো অনেক বেশি ক্রিসপি হবে আমার কড়াতে তেলের মাপ অনুযায়ী আমি যতটা আটবে ততটাই দেবো পকোড়াগুলো শক্ত হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেব এবং একই সঙ্গে পকোড়াগুলোকে আমি উল্টে দেব এবং উল্টো পাশটিও খুব ভালো করে ভেজে নেব পকোড়াগুলো ভাজার ক্ষেত্রে বন্ধুরা প্রথমেই কিন্তু হাই ফ্লেম দেবেন না এতে করে পকোড়ার ওপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে আসবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু কাঁচাই থেকে যাবে অতএব প্রথমে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে তারপর একটু ফ্লেমটা বাড়িয়ে দেবেন এতে করে কি হবে পকোড়াগুলো খুব ভালোভাবে ভেতর থেকে যেমন কুক হয়ে যাবে তেমনি বাইরের থেকেও ক্রিস্পি হয়ে আসবে দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু মোটামুটি হয়েই এসেছে আমি আর একটু গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব বন্ধুরা এর আগের দিনেও আমি বেসনের নিরামিষ পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে কিন্তু পকোড়ার রেসিপি চেক করতে পারেন এছাড়া আমার চ্যানেলে আরও বিভিন্ন পকোড়ার রেসিপি দেয়া রয়েছে সেগুলো লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি আর আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন